আসসালামু আলাইকুম, সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা কাজ করব অপো A31। এটি কাজ করেছি আমরা, কিন্তু কাজের ট্রিক্সটা একটু আমাদের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আসলে এই কাজটি ভিডিওটা করা। তো আজকের ভিডিওর যে টপিক সেটি হচ্ছে যে ডায়োড নিয়ে। ডায়োডটাকে আমরা লাগানোর সময় অনেক সময় মার্ক লাগানোর সময় ভুলে যাই, মার্ক লাগানো ভুলে গেলে সেক্ষেত্রে আমরা ডায়োড লাগানোর পর শর্ট হয়ে যায়, শর্টে আগুন ধরে যায়। তো এই ডায়োড লাগানোর জন্য যে প্রক্রিয়া সেটা একটু আমরা আজকে একটু দেখিয়ে দিব। দেখুন, দেখা যাচ্ছে আমরা দুটো একটা ডায়োড লাগিয়েছি, এখানে ডায়োডটি তার সংযোগ করে লাগিয়েছি। এখানে আমরা এই ডায়োডটি লাগানোর সময় যে ট্রিক্স আমরা ইউজ করেছি, যে এটা অনেকেই হয়তো জানেন, এই যে দেখুন একটা মিনি ডায়োড, একটি ছোট্ট ডায়োড একদম, কিন্তু দেখা যাচ্ছে শুনে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে ভালো করে। এই যে এই ডায়োডটি, এখন এই ডায়োডটি লাগানোর সময় আমরা অন্য একটা বোর্ড থেকে লাগিয়েছি। যে বোর্ডটা থেকে লাগালাম সে বোর্ডটা থেকে লাগানোর সময় যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করেছি, জাস্ট এটি আমরা একটু বুঝিয়ে দিব। যেহেতু ডায়োডটা ছোট, এই ছোট আকারের ডায়োড, এত মিনি ডায়োড আমরা পাচ্ছিলাম না, বিকজ আমরা করেছি কি, আমরা বড় একটি ডায়োড লাগিয়ে দিয়েছি, একটু বড়, এটি অপোসাইড থেকে লাগিয়েছি আমরা। লাগানোর সময় যেটা খেয়াল করেছি এটা হচ্ছে যে আপনি লাগানোর সময় আপনাকে চেক করতে হবে যে এই ডায়োডটি কানেকশনটি কোত্থেকে আসছে, বা ডায়োডের দুই মাথা প্রান্ত, দুই প্রান্ত মাথাগুলো কোথায় সংযোগ হয়েছে। আমি একটু মিটার দিয়ে দেখাবো। ওকে, এখানে আমরা যদি বোর্ডটা দেখাই, এই বোর্ডটা ডায়োডটা নাই, আমরা ম্যাচ করাবো। জাস্ট আমরা আসলেই এত ডিটেল, বা ডিটেল বললে ভুল হবে, যে ঘুরিয়ে পেঁচিয়ে বুঝাই না, আসলে ওপেন বুঝিয়ে দিই, যেহেতু কাজ করার সময় এত ঘুরিয়ে পেঁচিয়ে সময় থাকে না। ওকে, তো এই ডায়োডের প্রথমে আমরা খুঁজে নিচ্ছি যেই মাথাটি, ডায়োডের এক মাথা অবশ্যই কিন্তু কয়েলে প্রবেশ করবে। তাহলে আমরা দেখি এখানে কোন মাথাটা কয়েলে প্রবেশ করছে। সামনে রিডিং দেখাচ্ছে, এদিকেও এদিকে নন রিডিং দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা খেয়াল করেছিলাম যে এই মাথার একটি কানেকশন গিয়ে আমাদের কয়েলে সংযুক্ত হয়েছে। দেখুন, এটি ডায়োড খোলার আগে, ডায়োডটি খোলার পর মারতে হবে যে এমন নয়, খোলা দরকার ডায়োড, ডায়োড লাগানো থাকা অবস্থায় দেখুন একদম শূন্যতে চলে গেছে। আমাদের দেখি এটা গ্রাউন্ড নয়, কিন্তু ট্রেনে এসে মাপি আমরা, দেখুন কিন্তু গ্রাউন্ড নয়, অ্যারাউন্ড 3-তে আসছে। ওকে, তো এই ডায়োড যখন আমরা লাগাচ্ছি, ডায়োড একদম সম্পূর্ণ জিওতে চলে যাচ্ছে, তার মানে কি আমাদের এই এক অপর মাথা ডায়োডে ঢুকে কয়েলে প্রবেশ করেছে। তো এই কয়েলে প্রবেশ করে জাস্ট আমরা একটুকু খেয়াল রেখেছি, একটু খেয়াল রাখার পরে ডায়োডটা আমরা এখানে খুলেছি, খুলে এখন যা সেটাকে ট্যাপ ট্যাপ লাগানো দেখছেন আপনারা, আমরা ট্যাপ লাগিয়ে ফেলছি, যেহেতু তার সংযোগ আর খুলতে যাচ্ছি না, খুলে আবার ছিঁড়ে যাবে সেই জন্য। ঠিক সেই অনুপাতে এটার একটা মাথা আমরা ডায়োডে প্রবেশ করেছি, এ হচ্ছে আমাদের ডায়োড, এর এক মাথা, আর এক মাথা এই কয়েলের এক মাথা, আর এক মাথা যে ডায়োডের মাথা, দেখুন এই আমরা এই মাথায় ধরলাম গোড়ায়, এই একটা এই মাথায় দেখুন। ওকে, সেম মিলিয়ে লাগিয়েছি আমরা অপর প্রান্তের মাথা, সেটা যদি ক্যাপাসিটর হয়, ক্যাপাসিটরের মুখে অনেক সময় রেজিস্টার কয়েল হয়, সে কয়েলের মুখে সেখানে লাগালেই হয়ে যাবে। মুর্দা কথা হচ্ছে যে আপনি এটি লাগানোর সময়, লাগানোর সময় ডায়োডের এক মাথা, যেই মাথাটা অ্যানোড হয়েছে, অ্যানোডের মাথাটি আপনি লাগাবেন কয়েলে, কয়েলে আর এক মাথা যেটি লেগেছে সেটি লাগাই দেবেন আপনি জাস্ট আইসি থেকে যে কানেকশনটা বেরোয়েছে সেই কানেকশনটায়। এটাতে এত এত এটাকে নিয়ে আপনার ডিপ্লোম্যাটিক আলোচনা করার বিষয় না, এবং এটাকে নিয়ে এত রকেট সায়েন্স বোঝারও কিছু নাই। ডায়োডটা খোলার সময় খেয়াল করবেন যে ডায়োডের কোন মাথাটা কয়েলের সাথে সংযুক্ত ছিল, ডায়োডের কোন মাথাটা কয়েলের সাথে সংযোগ ছিল, সেটা ম্যাচ করলে হয়ে গেল। জাস্ট আপনি খুলে লাগানোর সময় আবার সেই ডায়োডের মাথাটা ম্যাচ করে দিবেন। এবার এই যে আমরা কাজটা করলাম, করাবো লাইটটা আসছে কিনা দেখব, আসুন। এবার আমরা দেখবো যে ডায়োডের লাগানোর পর ডায়োডটা দিয়ে লাইটটা আসতেছে কিনা। আমরা ডায়োডটা শর্ট ছিল, আমরা আসলে প্রথম অবস্থা ডায়োডটা বুঝতে পারিনি, পরক্ষণ না যখন রজন দিয়ে ঘোলা করলাম তখন দেখতেছি সেটা অন করার পরে লাইটটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, বা আগুন বেরোচ্ছে, বা ওখানটা পুড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ডায়োডটা ফল্ট। এমন তো অবস্থা ডায়োডটা কিন্তু শর্ট দেখায় নাই আমাদের। ওকে, ডিসপ্লেটা আমার সমস্যা আছে, যদি নতুন ডিসপ্লে, এটা তো চাপটাও খাইছে যেন হইতে পারে। তো এই অন হয়েছে, দেখুন লাইটটা আসছে, গ্রাফিক্স আসবে, ডিসপ্লে সমস্যার কারণে তো বোঝা যাচ্ছে না, লাইট আসছে। তো এই যে কাজটি আমরা সম্পূর্ণ করলাম, সম্পূর্ণ করার সময় আমরা এটাকে নিয়ে আরেকটা ফোন নিয়ে ঘাটলাম। দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি আমরা জানি, বাট আমার একটা স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে বললো যে ডায়োড লাগানো উঠানো লাগানোর সময় আমার ব্যালেন্স নষ্ট হলে কী করা যেতে পারে। সেক্ষেত্রে সহজ শর্তে শিখিয়ে দিলাম যে ডায়োড কীভাবে তুলে একটা বোর্ড থেকে তুলে আরেকটা বোর্ডে লাগাতে হবে।
বাকি বিষয় নিয়ে পরবর্তী সময় আবার বিস্তারিত আলোচনা করা যাবে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।